بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইসলামিক কালচারাল সেন্টার দমন মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান কাফনামারাপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا سورة مريم এক থেকে সাত যাবতীয় প্রশংসা গুণগান চিত্তসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যিনি আমাদেরকে আজকের এই ইসলামী সমাবেশে একত্রিত হওয়ার এবং কিছুদিনই কথা বলার ও শোনার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি আলহামদুলিল্লাহ দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অতঃপর সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার বিষয় হলো ফাযলুল যিকির যিকিরের ফজিলত আমরা অনেক সময় না জানার কারণে ছোট ছোট ইবাদত কিন্তু তার সব অনেক বেশি না জানার কারণে সেগুলো থেকে আমরা বঞ্চিত হই এবং আমাদের আমলের পাল্লা আমরা ভারী করতে পারি না কিন্তু পরকালে এই আমলের পাল্লা সৎ আমলের পাল্লা যাদের ভারী হবে তারাই জান্নাত লাভ করবেন অতএব আজকের আলোচনা আমাদের জন্য খুবই উপকারী বিশেষত পরকালীন দিক থেকে আমরা যদি পরকালে আমাদের সৎ আমলের পাল্লা ভারী করতে চাই তাহলে আজকের আলোচনা খুব মনোযোগ সহকারে শোনা দরকার যাতে আপনি শর্টকাটে সহজে ডিজিটাল পদ্ধতিতে দ্রুত অনেক সওয়াব অর্জন করতে পারেন মানুষ আজকে উন্নতির এই যুগে সহজ পথ খোঁজে অনেক দূরের পথ আজকে সহজ হয়ে গেছে আজকে আগের দিনের আমাদের হাজিরা তারা পানি জাহাজে আসতেন তারপরে পাঁচ মাস ছয় মাস অনেক সময় বছর তাদের লেগে গেছে কিন্তু এখন মাত্র ছয় ঘন্টায় মানুষ চলে আসে এর চাইতেও আরো অনেক দ্রুত যান আছে যেগুলোতে আরো তাড়াতাড়ি আসা যায় তো এই যে মানুষের চিন্তাধারার সাথে সাথে গবেষণার সাথে সাথে আল্লাহ এই পথকে যেমন আসান করে দিয়েছেন সহজ করে দিয়েছেন দিনের পথ পাওয়া
তার চাইতে আরো সহজ হয়ে গেছে। আগের দিনে যদি কোনো আলেম ওলামা কিতাব লিখতে চাইতেন, কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করতে চাইতেন, তাহলে অনেক সময় বই পেতেন না। আর বই পাইলেও কোন বইয়ের কত পৃষ্ঠায় আছে প্রত্যেকটা বই সূচিপত্র দেখে আলাদা আলাদা করে তাকে খুঁজতে হতো। কিন্তু না, এখন এত সহজ হয়ে গেছে যে আপনি কি শব্দ চান, আপনার নাম আব্দুল্লাহ কোরআন হাদিসে কোথায় আছে আপনি জানতে চান, শুধু লিখবেন আর ক্লিক করবেন, সাথে সাথে চলে আসবে। তাই সম্মানিত উপস্থিতি, এমন কিছু ইবাদত আছে, এমন কিছু জিকির আছে যেগুলো আপনি চলতে ফিরতে পড়তে পারেন, কিন্তু সওয়াবের দিক দিয়ে অনেক বেশি। তাই আজকে আমাদের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি ফাযলুল জিকির, জিকিরের ফজিলত। আর এই বিষয়টি আরও একটি দিক দিয়ে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বহন করে, আর তা হল যে আমাদের সমাজে জিকির বলতেই সুফিবাদের মাথা নাড়াচাড়া দেওয়া জিকির, হুহা করা জিকির, আর ওই সর্বনায়ের লাফালাফি জিকির, এগুলোই মানুষ বুঝে থাকে। কিন্তু আসলে সত্যিকার অর্থে জিকিরের অর্থ কি, জিকির কাকে বলে, সেটাও আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। যখন জিকিরের ফজিলত আলোচনা করব, তখন জানা দরকার জিকির কাকে বলা হয়। জিকির শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে আর যিকরু জালে কাসরা বা জের দিয়ে পড়তে হয়, আর যিকরু জালে কাসরা দিয়ে পড়তে হয়। আর এর অর্থ হয় আশাইউল্লাযী ইয়াজরি আলাল লিসান, মানুষের মুখে যা উচ্চারণ করা হয় সেটাকেই কি বলে, জিকির বলে। ওয়া তারাতান ইউকসাদু বিহিল হিফযুল লিশাই, কখনো কখনো কোনো বিষয়কে কোনো পড়াকে হেফজ করার অর্থে অর্থও ব্যবহৃত হয়ে থাকে জিকির শব্দটি। শরীয়তের পরিভাষায় জিকির কাকে বলা হয়, শরীয়তের পরিভাষায় জিকির হলো ফাহুয়া কুল্লু কাউলিন সীকা লিসানাই ওয়া দুআ, জিকির হলো ওই সকল শব্দ যা দোয়ার জন্য অথবা আল্লাহর প্রশংসার জন্য কি করা হয়েছে, চয়ন করা হয়েছে। আল্লাহর প্রশংসা অথবা আমাদের প্রাপ্তি বা প্রার্থনার জন্য যে শব্দগুলো বলবো সেটাই হলো জিকির। আই অর্থাৎ মা তাআব্বাদনা আশ-শারিআ বিলাযিম মিন্না ইয়াতাআল্লাকু বিতাযীমিল্লাহি ওয়া সানাই আলাই, অর্থাৎ আমরা শরীয়ত প্রবর্তক মহান রব্বুল আলামিনের ইবাদত করব যে সকল শব্দ দিয়ে, সেই সকল শব্দগুলোই হলো কি, জিকির। সে সকল শব্দগুলো কি, জিকির। আর তার মধ্যে অন্যতম হলো যে শব্দগুলো আল্লাহর বড়ত্ব প্রকাশের জন্য ব্যবহৃত হয় সেগুলোও জিকিরের অন্তর্ভুক্ত, এবং আল্লাহর প্রশংসা গাওয়া হয় যে শব্দগুলো দিয়ে সেগুলো জিকিরের অন্তর্ভুক্ত। আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন, জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেছেন, জিকিরের অন্তর্ভুক্ত, কারণ এখানে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয়েছে। বি আসমাইহি ওয়া সিফাতিহি, সেই জিকিরগুলো আল্লাহর নাম ও গুণাবলীর মাধ্যমে হতে পারে। ওয়া তামজিদিহি ওয়া তাওহীদিহি, আল্লাহ তাআলার একত্ববাদ প্রকাশের মাধ্যমে হতে পারে। বলা হয়েছে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর একত্বের বাণী, তাওহীদের বাণী। ওয়া তামজিদ, আল্লাহ তাআলার মহত্ব বা মর্যাদা প্রকাশের মাধ্যমে হয়ে থাকে। যেমন আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, নামাজে বলি কি আমরা, মালিকি ইয়াউমিদ্দিন। যখন আমরা এই শব্দটা বলি তখন আল্লাহ কি বলেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্ব মহত্ব ঘোষণা করেছে, আল্লাহু আকবার। আও বেতেলাওয়াতি কিতাবিহি, আরো জিকির হতে পারে যদি আপনি আল্লাহর কিতাব তেলাওয়াত করেন। আল্লাহর কিতাব তেলাওয়াতের মাধ্যমেও বান্দা আল্লাহর ইবাদত করে থাকে। যখন আপনি কোরআনের একটা অক্ষর পড়েন তখন আপনার কি হয়, দশটি নেকি লেখা হয়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাতিন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়ে তার জন্য কি রয়েছে, দশটি নেকি রয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলেছেন যে লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি এটা বলি না যে সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম তিনটা অক্ষর মিলে একটা
অক্ষর এমন নয় বরং আলিফুন হারফুন লামুন হারফুন ওয়ামিমুন হারফুন আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর অর্থাৎ এক কথায় আপনি যদি আলিফ লাম মিম পড়েন কয় নাকি 30 নাকি তাহলে আল্লাহর কিতাব পাঠের মাধ্যমে আল্লাহর জিকির হয় ওয়াবি আও বি মাসআলাতিহি ওয়া দুআইহি অথবা আল্লাহর কাছে চাইবেন প্রার্থনা করবেন এটাও কি ইবাদত দোয়া করা কি ইবাদত ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যায় না ঠিক না নয় বরং যায় না সম্পূর্ণ হারাম যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চান প্রার্থনা করেন আর প্রার্থনা হলো কি ইবাদত তাহলে আপনি কি করবেন শিরক করবেন আর দোয়া ও ইবাদত দোয়া ইবাদত অতএব এই দোয়া অন্য কারো কাছে করা যাবে না আপনি কারো কাছে গিয়ে সন্তান চাইবেন রিজিক চাইবেন বৃষ্টি প্রার্থনা করবেন যা আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না সেই বস্তু আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি চান তাহলে শিরক হয়ে যাবে তাহলে এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত এবং এগুলোর সমন্বয় কি জিকির এগুলোর সমন্বয় কি হয় জিকির হয় এটা পাবেন কোথায় মুলতাকা আহলুল হাদিস বলে একটা বই আছে এর শিফু মুলতাকাল আহলুল হাদিস আহলুল হাদিসদের ওখানে গুদাম মানে ওদের খাজানা যে মাসলা মাসাইল গুলো আছে সেগুলো ওরা ওখানে বই টুই সব জমা করে রেখেছেন তার প্রথম খণ্ডে 2500 পৃষ্ঠায় এই সংজ্ঞাটা উল্লেখ করেছেন তারা মানা জিকির ফি শরআ শরীয়তের পরিভাষায় জিকিরের সংজ্ঞা এখন জানা দরকার যে জিকির নিয়ে আলোচনা করছি জিকিরের কোনো গুরুত্ব কোরআন ও হাদিসে আছে কি না একটু আগেই আমরা পড়েছি যে জিকিরের মাধ্যমে আল্লাহর ইবাদত আমরা করি এবং জিকিরের মাধ্যমে আমাদের কি হয় সব হয় মহান রব্বুল আলামিন এই জিকিরের উল্লেখ করে কোরআনে একাধিক আয়াত নাযিল করেছেন যা স্বল্প সময়ে বলে শেষ করা যাবে না তবে কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব মহান রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا সূরাতুল আহজাব 41 এবং 42 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা হে মুমিনগণ তোমরা আল্লাহকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা হে মুমিনগণ তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আল্লাহর বেশি বেশি জিকির করো জিকির কিভাবে করবেন সেটা ইনশাআল্লাহ পরে আলোচনা আসছে তবে আল্লাহ আদেশ দিয়েছেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে আল্লাহর জিকির বেশি বেশি করতে ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা এবং সকাল সন্ধ্যায় মহান রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতে বলেছেন মহান রব্বুল আলামিন অপরায়ত আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা এবং তোমরা আল্লাহর বেশি বেশি স্মরণ করো আল্লাহকে বেশি বেশি ইয়াদ করো লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল কাম হতে পারো তাহলে যে ব্যক্তি আল্লাহর স্মরণ করে না সে ব্যক্তি সফল কাম হতে পারে না অসম্ভব ব্যাপার নামাজ পড়বেন আপনি নামাজও আল্লাহর জিকির করতে হয় আপনি ওযু করবেন সেখানে বিসমিল্লাহ বলে শুরু করবেন ওযু শেষ হয়ে যাবে আপনি দোয়া পড়বেন এই সবগুলোই কি আল্লাহর জিকির বাথরুমে যাইবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহর জিকির তো আল্লাহ তাআলা বললেন যে ওয়াজকুরুল্লাহ কাসীরা তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো স্মরণ করো লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল কাম হতে পারো তাহলে সফল কাম হওয়ার জন্য শর্ত কি আল্লাহর জিকির করতে হবে যারা আল্লাহর জিকির করবে না তারা সফলতা পাবে না বিশেষত জিকিরের বিষয়টি যখন এখানে ফালার সাথে উল্লেখ হয়েছে অবশ্যই জিকির ছাড়া কেউ মুক্তি পেতে পারে না এই জন্য যে আপনার কোনো ইবাদতই সম্ভব না আল্লাহর জিকির ছাড়া আপনার কোনো ইবাদতই সম্ভব না আল্লাহর জিকির ছাড়া সূরাতুল জুমআ 10 নম্বর আয়াত তাফসিরে জালালাইনে বলা হয়েছে তাফসিরে জালালাইনে বলা হয়েছে যেখানে আল্লাহ বলছেন
যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ফাযকুরুলি ফাযকুরুনি তোমরা আমার শরণ করো, আযকুরকুম আমরা আমি তোমাদেরকেও শরণ করব। তাহলে বান্দাকে যদি আল্লাহ শরণ না করে তাহলে ওই বান্দার মুক্তি পাওয়ার কোনো উপায় আছে না? দুনিয়াতে না আখিরাতে উভয় জগতে তার ক্ষতি ছাড়া লাভ হওয়া অসম্ভব ব্যাপার। আর আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরকুম, আমাকে শরণ করলে আমিও তোমাদের শরণ করব। আরেকটা কথা বলে আমাদের সমাজে, যেমন কর্ম তেমন ফল, আরবিরা বলে আল জাযাউ মিন জিনসিল আমাল, আপনি প্রতিদান তেমনই পাবেন যেমন আপনি কাজ করেছেন। মানে ওই একই কথাই ঘুরে আসে, যেমন কর্ম তেমন ফল, আপনি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আপনাকে স্মরণ করবেন। তবে আল্লাহর স্মরণ আর আমাদের আল্লাহকে স্মরণ করা উভয়টি কি সমান? সমান নয়। আপনারা আমরা আল্লাহকে ডাকব, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। আমরা চাইবো, একটু আগে আমরা বলেছি যে চাওয়ার মাধ্যমেও আল্লাহকে কি করা হয়, স্মরণ করা হয়। তো আমরা যখন আল্লাহকে চাবো তখন আল্লাহর কাছে চাইবো, তখন আল্লাহ তাআলা আমাদের প্রার্থিত বস্তু দান করবেন। এটাই আল্লাহর কি করা, স্মরণ করা। যখন আল্লাহ আপনাকে আপনার প্রার্থিত বস্তু দিলেন, আল্লাহ আপনাকে স্মরণ করলেন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন এবং আমার অকৃতজ্ঞ হইও না। তাফসিরে জালালাইনে বলা হয়েছে সুরাতুল বাকারার 152 নম্বর আয়াত এটি। তো তাফসিরে জালালাইনে তার লেখক বলছেন যে ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। আর এটা প্রতিবাদ করছে ওই সমস্ত লোকদের যারা হুহা করে জিকির করে আর আল্লাহ 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 হু হু করে জিকির করে, তাদের প্রতিবাদে এই তাফসিরে জালালাইনের কথাটুকু আমি এই জন্য নিয়ে এসেছি যে আমাদের দেশে তাফসিরে জালালাইনের বড় গুরুত্ব রয়েছে। এমনকি আমরা সালাফি মাদ্রাসায় পড়েছি, সেখানেও আমাদেরকে তাফসিরে জালালাইন পড়া হয়েছে। তো এই জন্য তাফসিরে জালালাইন যে দেশে বেশি গুরুত্বপূর্ণ, সেই দেশের লোকদেরকে বোঝানোর জন্য তাফসিরে জালালাইনের ব্যাখ্যাই দরকার। সেই তাফসিরে জালালাইনে বলা হয়েছে যে আল্লাহকে কিভাবে জিকির করবেন, হুহা করে নয়, বরং বিসলাতি, সালাতের মাধ্যমে। আল্লাহর জিকির হবে কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। ওয়াত তাসবিহ, এবং আল্লাহর পবিত্রতা ঘোষণার মাধ্যমে। ওয়ানাহ বিহি, এবং অনুরূপ বিষয়াবলী। তো যখন আল্লাহর প্রশংসা হয়েছে, আল্লাহর পবিত্রতা ঘোষণার মাধ্যমে যখন আল্লাহর জিকির হয়, তাহলে আল্লাহর প্রশংসার মাধ্যমেও আল্লাহর জিকির হয়, আল্লাহর বড়ত্ব ঘোষণার মাধ্যমেও আল্লাহর জিকির হয়। আল্লাহ বললেন আযকুরুকুম, অথবা আয়াতে বলা হয়েছে কি আযকুরকুম, কিলা মানাহু উজাজিকুম, বলা হয়েছে এর অর্থ হলো যে আল্লাহ তোমাদেরকে প্রতিদান দান করবেন। যখন আপনি আল্লাহকে স্মরণ করলেন, আপনি আপনার এই স্মরণের জন্য আপনি যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে কি দিবেন, পুরস্কার দিবেন। এর জন্য যে সওয়াব আপনার হকদার আপনি, সেই সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বান্দা যদি এই জিকিরটা পড়ে তাহলে তার জন্য এই এই সওয়াব রয়েছে, তখন আল্লাহ তাআলা আপনাকে সেই সওয়াব দিবেন যখন আপনি এই দোয়াগুলো পাঠ করবেন। ওয়াশকুরুলি নিয়মাতি বিত্তা, অর্থাৎ আল্লাহর যে নিয়ামত আছে সেই নিয়ামতগুলোর শুকরিয়া আদা করবে। কিভাবে? আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহর কথাগুলো শোনার মাধ্যমে, মানার মাধ্যমে। ওয়ালা তাকফুরুন, আর তোমরা আল্লাহর অবাধ্য হইও না। কিভাবে? বিল মাসিয়াহ, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো পালন করে বা সেগুলো করার মাধ্যমে তোমরা আল্লাহর অবাধ্য হইও না, অকৃতজ্ঞ হইও না। তাহলে এই আয়াত থেকে স্পষ্টভাবে পাওয়া যায় যে আল্লাহর জিকির তো করতেই হবে, সাথে জিকিরের পদ্ধতিগুলো কি হবে, হুহা হবে না, আর আসাউতুল জিমাই সবাই একসাথে ওই লা ইলাহা ইল্লাল্লাহ একজন পড়বে আর বাকিরা সবাই তার সাথে সাথে পাঠ করবে, এমনভাবে হবে না। আরো একটা উদাহরণ, যে যখন আপনারা উমরা বা হজে যাবেন দেখবেন একটা লোক পড়ছে, একটা লোক দোয়া পড়ছে এবং তার সাথে সাথে সকলেই পিছনে পড়ছে না, এটা আল্লাহর জিকিরের নিয়ম নয়। বরং জিকিরগুলো সবাই নিজে নিজে আলাদা আলাদা ভাবে পড়বে। আর এগুলোর কারণেই আমাদের সমাজে
অনেক বেদাতের প্রসার প্রচার হয়েছে এবং ভিত্তি স্থাপন হয়েছে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে নামাজের পরে যে সম্মিলিত মুনাজাত, এটা তো আমার মনে হয় এইভাবেই হয়েছে যে যখন জনসাধারণ যারা দুনিয়ার পিছনে ছুটছে তারা যখন দোয়া মুখস্থ করতে পারে নাই তখন টাকা দিয়ে হুজুর রেখেছে আর হুজুরকে বলছে আমাদের দোয়া পড়ার কি দরকার, আপনি একটু বলে দেন আমরা কি বলে দেই, আমিন আমিন বলে দেই, আপনি একটু দোয়া করে দেন আমরা আপনার সাথে আমিন আমিন বলে দেই আমাদের দোয়া হয়ে যাবে। না ভাই, দোয়া মানে প্রার্থনা, আপনার প্রার্থিত বিষয় ইমাম সাহেব আল্লাহর কাছে বলতে পারেন না। আল্লাহ আপনি আল্লাহর কাছে কি চান সেটা আপনি ভালো জানেন। ইমাম সাহেব বললেন রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ তুমি আমার বাবা মার প্রতি সেরকম দয়া করো যেমন আমার বাবা মা ছোটকালে আমার প্রতি দয়া করেছিলেন। আমরা সবাই বললাম আমিন। ইমাম সাহেবের বাপ মা গেল জান্নাতের, সে একেবারে উপরে উঠা, আর আমার বাপ মা কি থাকলো, জিরো সেভেন। এজন্য প্রত্যেকেই নিজের জন্য দোয়া করতে হবে, আর এই সকল কারণে আমাদের দেশে এই বেদাতগুলোর প্রচলন হয়েছে। আরেক আয়াতে আল্লাহ বলছেন যেই জিকিরের কথা একটু আগে আমরা বললাম, সেই জিকির শুধু আপনি নামাজের পরে করবেন, অন্য টাইমে করবেন না, নামাজের মাধ্যমে শুধু নামাজ পড়ে নিলাম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম এর মাধ্যমে জিকির শেষ হয়ে যাবে এমনটি নয়। আল্লাহ বলছেন ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। ফাইদা কাদাইতুমুস সালা, যখন তোমরা নামাজ পড়ে নাও, নামাজ যখন শেষ হয়ে যায় আদায় করা হয়ে গেছে, এরপরও ফাযকুরুল্লাহ তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, কিয়ামান দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম পার্শ্ব অবস্থায়, অর্থাৎ পাশে পার্শ্বে পার্শ্বের উপরে আপনি যখন শুয়েছেন তখনও। ফাইদাত মানান্তুম, আর যখন তোমরা ধীর স্থির হয়ে যাও, ফাআকিমুসসালাহ তখন তোমরা সালাত কায়েম করো প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত মুসলমানদের উপরে মুমিনদের উপরে নির্দিষ্ট টাইমে ফরজ করা হয়েছে, নির্ধারিত টাইমে, এমন নয় যে আমি যেভাবে ইচ্ছা সেইভাবে নামাজকে আদায় করব। গতকালকে হয়তো আমরা বলেছিলাম যে এক মহিলা বলছে আমার শ্বশুর বাড়ির অনেক গরু ছাগল ভেড়া, তাই আমরা সময় পেতাম না, এজন্য যখন এশারের নামাজ এর সময় আসতো খাওয়া দাওয়া করে গোসল হাত করার পরে এবার পাঁচ ওয়াক্ত নামাজ একবারই পড়া শুরু করে দিতাম। এরকম অনেক লোক আছে যারা জোহর এবং আসরকে প্রায় এক জায়গায় একত্রে নামাজ পড়ে থাকেন, অনেকে আছে মাগরিব এশাকে জমা করে দেন, অথচ এইভাবে জমা করা তার জন্য বৈধ নয়। বৈধ যাদের জন্য আছে শরীয়ত অনুযায়ী তাদের জন্য আলাদা বিষয়, কিন্তু যার জন্য বৈধ নয় তার এইভাবে করা জায়েজ নয়। আল্লাহ বললেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপরে নামাজ নির্ধারিত টাইমে ফরজ করা হয়েছে। সূরাতুন নিসা 103 নম্বর আয়াত। এই আয়াতের প্রথম অংশ থেকে জানা যায় যে আল্লাহর জিকির বিশেষ কোনো অবস্থার সাথে খাস নয় অথবা নির্দিষ্ট নয়, আপনি যখন যে হালাতে আছেন সেইভাবে যেই জিকিরটুকু আপনার জন্য করা সম্ভব তখন আপনি সেই জিকির করবেন। আপনি ঘুমাতে যাচ্ছেন তখন বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়াহিয়া অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া এবং আরও যে জিকির আজকারগুলো করে ঘুমাতে হয় সেই জিকির আজকারগুলো আপনি করলেন, তারপরে যখন পার্শ্ব পরিবর্তন রাত্রে হয় যদি আপনার সম্ভব হয় তখনও জিকির আছে সেগুলো আপনি করবেন, যখন ঘুম থেকে উঠবেন তখন জিকির আছে কি না, তখনও জিকির আছে, তখনও আপনি দোয়া পড়বেন। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, জিকির কোনো বিশেষ অবস্থার সাথে কোনো বিশেষ ব্যক্তির সাথে খাস নয়, সব সময় যখন আপনার জন্য সম্ভব এবং বৈধ উপায় আছেন। বাথরুমে গিয়ে আপনি জিকির করবেন না, এটা জায়েজ নয়, কিন্তু বাথরুমে যাওয়ার আগে, একটু আগে বলেছি বাথরুমে যাওয়ার আগে জিকির করতে হবে, যখন বের হবেন তখন বের হয়ে জিকির করতে হবে, কিন্তু ভিতরে জিকির করা যাবে না। আল্লাহ বলছেন আরেক আয়াতে সূরাতুল বাকারার 198 নম্বর আয়াতে লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলান মির রাব্বিকুম, এটা হজের কথা বলা হয়েছে, হজ ইবাদত কি না, হজেও কিছু জিকির আজকার আছে, তো সেই হজের ব্যাপারে আল্লাহ বলছেন যে হজে গিয়ে কেউ যদি ব্যবসা বাণিজ্য করে তাতে দোষের কিছু নেই,
হজে গিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করতে চান, গাড়ি নিয়ে গেছেন, আপনি ভাড়া মারবেন যদি সম্ভব হয়, আর আপনার ওই স্টিকার সরকারি নিয়মে আপনি থাকেন তাহলে কোনো সমস্যা নেই। আর আপনি যদি অন্য কোনো জিনিসও নিয়ে যান বিক্রি করতে চান, হজের টাইমে যেই টাইমটা আপনার যে রুকন আছে, যেই ওয়াজিব সুন্নাত আছে সেগুলো আপনি আদায় করছেন, আর বাকি সময়টা কিছু সময় হয়তো রেস্ট নিলেন, আধা ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা আপনি কিছু বিক্রি করলেন, আপনার দশটা টাকা আসলো, আল্লাহ বলছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এই হজে এসেও তোমাদের রবের কোনো ফজিলত তোমরা তালাশ করবে, এতে কোনো সমস্যা নেই। ফাইদা আফাজতুম মিন আরাফাত, যখন আরাফা থেকে তোমরা চলে আসো, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, তখন মাশআরুল হারামে যেখানে একটা মসজিদ আছে সেই মাশআরুল হারামে তোমরা আল্লাহর জিকির করো, ওয়াজকুরুহু, এবং আল্লাহকে তোমরা স্মরণ করো, কেন লিম কামা হাদাকুম, আল্লাহ বলেছেন এর অর্থ ওলামারা করেছেন লিমা হাদাকুম, ওয়ালাইকুম আসসালাম, যেহেতু আল্লাহ তোমাদেরকে হেদায়াত দান করেছেন, হজ করার তৌফিক দিলেন, তাই তোমরা আল্লাহর স্মরণ করো, ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনা দালিন, যদিও তোমরা এর পূর্বে অনেকেই গিয়েছিলে, বিপদগ্রস্ত ছিলে, বিপদগামী ছিলে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এখানেও যারা অনেকে আছেন তারা হয়তো এর আগে অনেক ভুল মাসালা আলোচনা ইয়া করতেন, আমল করতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে হক বুঝার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার একটা অনুগ্রহ, এই জন্য আল্লাহর শুক্রিয়া আদা করতে হবে, আল্লাহর বেশি বেশি জিকির করতে হবে। আপনি যখন আলহামদুলিল্লাহ বললেন আল্লাহর জিকির হলো, সুবহানাল্লাহ বললেন আল্লাহর জিকির হলো, এবং এমনই যতই আপনি আল্লাহর তাসবিহ তাহলিল করবেন সবগুলোই আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। সূরাতুল বাকারা 198 নম্বর আয়াত। হজের ব্যাপারে আরেক জায়গায় আল্লাহ বলছেন যে ফাইদা কযাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজের কাজ শেষ হয়ে যায়, ফাযকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণ করো, আল্লাহর ইয়াদ করো, কাযিক্রিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যেমন তোমাদের পূর্বপুরুষেরা, বাপ দাদারা, নবী রাসূলগণ আল্লাহকে স্মরণ করেছেন, ওয়াও অথবা আও আশাদ্দা যিকরা, শুধু তাই না, এটা তো পারলে ভালো তোমাদের বাবা মা মতো, কিন্তু এর চাইতেও যদি বেশি পারো তাহলে আরো ভালো, আও আশাদ্দা যিকরা, ফামিনা আন-নাস মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কারণ দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দাও, মানে আখিরাতে ওর কিছু চাই না, আল্লাহ বলে দিলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, পরকালে তার জন্য কিছুই থাকবে না, নেই, দুনিয়াতে চাও বান্দা তোমাকে দুনিয়াতেই দিয়ে দিব। এই জন্য কত গান বাজনা রচনা করেছে বাকিরি খাতায় নাকি ওরা বাকি রাখতে চায়, ওটাতে ওদের দরকার নাই, তো ওদের জন্য আল্লাহ বললেন ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ওর জন্য পরকালের খাতা বাকি থেকে যাবে, জিরো থেকে যাবে, ফলে মরার সাথে সাথে ওই জিরো নিয়ে কোনো তার সফলতা আসবে না, বরং জাহান্নামের অন্ধ কুটিরে তাকে চলে যেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তা থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহ বললেন আরো কিছু লোক আছে, আমরা কি শুধু দুনিয়া চাই, আমরা কি শুধু দুনিয়া চাই, না আমরা শুধু দুনিয়া চাই না, তাহলে প্রথম দলের অন্তর্ভুক্ত আমরা নই, আমাদের দুনিয়াতে যদি কিছু নাও পাই আর পরকালে আমরা আল্লাহর কাছে জান্নাত পাই, আমাদের সেটাই চাই, আমরা সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা প্রথম দলের কথা বললেন, আরেক দলের কথা আল্লাহ বলছেন ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার, কিছু লোক আছে যারা বলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, সুন্দর জীবন যাপন যাতে করতে পারি সে তৌফিক দান করো, টাকা পয়সার যেন সমস্যা না হয়, বিভিন্ন অসুখ বিসুখ বালা মুসিবত এগুলোতে যেন না পড়ি, দুনিয়াতে সুন্দর জীবন দান করো, ওয়াফিল আখিরাতে হাসানা, আল্লাহ শুধু দুনিয়াতে ভালো চাই না, পরকালেও আমরা ভালো জীবন চাই, জান্নাতুল ফেরদাউস চাই, অন্তত পক্ষে জান্নাতে আমরা যেতে চাই, ওয়াকিনা আযাবান্নার, আর ওই কঠিন জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ ঘোষণা দিলেন। ওই আগের দলের শেষে আল্লাহ কি বললেন, উলাইকা লাহুম, বললেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক,
আগের দলের শেষে বলছেন যে ওদের পরকালে কিছু নেই যেহেতু পরকালে চাই না আল্লাহ দিবেন না আর এই সমস্ত লোকেরা যেহেতু দুনিয়া ও আখিরাত উভয় জগতে চায় আল্লাহ বললেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু আপনারা যা করেছেন এই সমস্ত লোকেরা যারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বলে আল্লাহ বললেন যে ওদের জন্য ওদের ওদের যে কৃতকর্ম রয়েছে তার তারা একটা অংশ পরকালেও কি করবে পাবে তারা দুনিয়াতে পরকালে আশায় যে আমলগুলো করেছে এটা পরকালে অবশ্যই পাবে ওয়াল্লাহু সারিউল হিসাব আর আল্লাহ তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণকারী মানে আল্লাহর কোনো সময় লাগবে না এমন নয় যে কোম্পানি হিসাব এই এত 12 মাস ধরে কেনা বেচা এই সেই হয়েছে এতগুলো হিসাব টানতে টানতে আপনার আরো 10 দিন 15 দিন লেগে যাবে না আল্লাহর সময়ের দরকার নেই আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে সব হিসাব শেষ করে দিবেন তাই আল্লাহর ব্যাপারে নিজেই বলছেন আল্লাহ তাআলা ওয়াল্লাহু সারিউল হিসাব আল্লাহ তাআলা খুব দ্রুত হিসাব গ্রহণকারী পৃথিবীর মানুষ বিলিয়ন বিলিয়ন আর ট্রিলিয়ন ট্রিলিয়ন হয়ে যাক না কেন যতই বেশি হোক এগুলো তো আল্লাহরই মাখলুক এগুলো আল্লাহর মাখলুক এগুলো আল্লাহর কাছে কিছুই না আল্লাহ খুব দ্রুত এদের হিসাব করে নিতে পারবে আল্লাহু সারিউল হিসাব সূরাতুল বাকারা 200 থেকে 202 নম্বর আয়াত পর্যন্ত আমরা এতক্ষণ পড়লাম আল্লাহ অপর আয়াতে বলছেন আয়াতটা অনেক লম্বা ছিল কিন্তু আমরা সেটা বলছি না আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহর স্মরণ করাটাই সবচাইতে বড় জিনিস আল্লাহর স্মরণ যদি কেউ করতে না পারে তাহলে বড় জিনিস তার কাছ থেকে হাতছাড়া হয়ে গেল সূরাতুল আনকাবুত অপর আয়াতে আল্লাহ বলছেন সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত অপর আয়াতে আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 190 এবং 191 নম্বর আয়াত إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب نشجع أسمان زمين سرشتي تي أبو دين ورقرير پوری بطنين أبو شوي ندرشن روئي چه لأولي الألباب جارا جاني جارا بيچوكون تادر جن يه بيچوكون كارا كارا جاني تادر كثار الله بولا چن এই জ্ঞানীরা হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম যারা আল্লাহর জিকির করে স্মরণ করে আল্লাহকে কিয়ামান দাঁড়ানো অবস্থায় আপনি হাঁটছেন আপনার কাজে যাচ্ছেন কিন্তু জিকির আজকার করতেই আছেন আর আপনি বসে আছেন বসা অবস্থায় অযথা গল্পগুজব না করে কিছু জিকির আজকার করছেন ওয়া আলা জুনুবিহিম এবং শুয়ে আছেন শোয়া অবস্থাতেও কিছু জিকির আজকার করছেন তাহলে যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি উলুল আলবাব জ্ঞানীদের অন্তর্ভুক্ত হতে পারবেন আর ওরা কোনো ক্রমে জ্ঞানী হতে পারে না যারা একসাথে যখন বসে তখন একজন আরেকজনের পরনিন্দা পরচর্চা করে ওর কি দোষ ওর কি দোষ এসব আলোচনাগুলো করতে থাকি আগের দিনের সালফে সালহিনদের কোনো একজন যখন দেখতেন কোনো ব্যক্তি আরেকজনের দোষ খুঁজে বেড়াচ্ছে তখন তারা জানতেন যে এ লোকটা নিজেই বড় অপরাধী ওর ভিতরে অসংখ্য দোষ রয়েছে বলেই মানুষের দোষ সে কি করে খুঁজে বেড়ায় আরেক ভাষায় বলা যেতে পারে যে যে যেমন সে তেমন অন্যদেরকে কি করে ধারণা করে যে যেমন লোক সে অন্যদেরকে তেমনই ধারণা করে ফলে এই ব্যক্তি মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় তো এরকম লোকেরা কোনোদিন জ্ঞানী হতে পারে না জ্ঞানী লোক কারা যারা সময়ের অপচয় করে না সময়ের সদ্ব্যবহার করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর জিকির আজকার করতেন সব সময় বলতে অধিকাংশ সময় যখনই তিনি সুযোগ পেতেন আল্লাহ তাআলা জিকির করতেন স্মরণ করতেন হয়তো কোনো সময় প্রশংসা করতেন কোনো সময় তাসবিহ পড়তেন কোনো সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন কোনো সময় অন্য জিকির আজকার করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির থেকে কোনো সময় খালি হতেন না মুসলিম শরীফের হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাসারুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরুহু মাসারুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহর ইবাদত বন্দেগী করে যে সকল জিকির আজকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেগুলো নিয়মিত পাঠ করে সকালের দোয়া সন্ধ্যার দোয়া নামাজের পরে পঠনীয় দোয়া কাজের শুরুতে দোয়া এগুলো যারা পাঠ করে তারা যেন মাসালুল হাই ওরা জীবিতের মতো আর যে জিকির করে না আল্লাহ তাআলার ও কি রকম ও হচ্ছে কাল মাইয়িত মৃতের মতো ওর মৃত ব্যক্তির যেরকম কোনো মূল্য নেই মরা লাশ ওইরকম যে ব্যক্তি আল্লাহর জিকির করে না ওর কোনো মূল্য নেই এটা হচ্ছে বুখারী শরীফের রেওয়ায়েত মুসলিম শরীফে আছে মাসালুল বাইতিল লাযি ইয়ুযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল লাযি লা ইয়ুযকারুল্লাহু ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত যেই বাড়িতে আল্লাহর জিকির করা হয় সেই বাড়ি জীবিতের মতো যেই বাড়িতে আল্লাহর জিকির করা হয় না সেই বাড়ি মৃতের মতো তাহলে আমাদের বাড়িগুলো মৃতের মতো করে রাখব না আমাদের বাড়িগুলোতে আল্লাহ তাআলার জিকির করব জিন্দা লোক বসবাস করবে না মরা লোক জিন্দা লোককে বসবাস করতে হবে সেখানে যেন আমরা আমাদের বাড়িগুলোকে মৃতে পরিণত না করি এজন্য বাড়িতে জিকির আজকার করতে হবে আর আজকের সমাজে এমন হয়েছে মানুষজন কোরআন পড়তে জানে না বাড়িতে কোরআন পড়ে না ফলে দেখা যায় কত জিনের উপদ্রব পরবর্তীতে এসে বলছে শেখ আমাকে এই দিনে এই করে সেই করে এই ভেজাল সেই ভেজাল যদি কোরআন পড়তে জানতো আর ওই বাড়িতে আল্লাহর কোরআনের তেলাওয়াত হতো তাহলে ওই বাড়িতে জিনে আশ্রয় নিতে পারে না সূরাতুল বাকারা নিয়মিত যে বাড়িতে পড়া হবে ওই বাড়িতে শয়তান আশ্রয় নিতে পারে না বা জায়গা করে নিতে পারে না তাহলে আমাদের বাড়িগুলোকে আজকে আমরা কবরে পরিণত করেছি মৃতের মতো পরিণত করেছি মৃতে পরিণত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন বলছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করিয়ে দিও না কবরস্থানে নামাজ পড়া নিষেধ কবরস্থানে কোরআন গিয়ে পড়বেন যে সূরা ফাতিহা তিনবার বকশিয়ে দেন সূরা ইখলাস তিনবার পড়ে দেন সূরা ইয়াসিন মৃত ব্যক্তির কাছে বসে বসে পড়েন এগুলো যেরকম বেদাত হ্যাঁ কবরস্থানে পড়া বেদাত কিন্তু ওইগুলো আপনি বাড়িতে পড়েন ওইগুলো আপনি কোথায় পড়েন বাড়িতে পড়েন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা তোমাদের বাড়িগুলোকে কবরে পরিণত করিও না এখানে কোরআন মাজিদ তেলাওয়াত করো ফরজ নামাজ মসজিদে গিয়ে পড়বেন কিন্তু নফল নামাজ বাড়িতে পড়া উত্তম এজন্য নফল নামাজের একটা অংশ বা যদি আপনি পুরাটাই পারেন তাহলে বাড়িতে পড়ার চেষ্টা করুন আপনার বাড়ি কি হবে আবাদ হবে সেখানে শয়তানি জায়গা করে নিতে পারবে না পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকবেন কোনোদিন আপনার ছেলে মেয়েকে আপনাকে জিনে ধরবে না আমার অনেক সময় ভয় ভয় লাগে রাস্তায় একা একা চলে যখন ভয় ভয় লাগে এই মনে হয় কি আসলো কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো কিছুই হয় অনেকে একা ঘরে থাকতে ভয় পায় কিসের ভয় মূল্যে তো এর চাইতে কঠিন এক জায়গায় আমাকে আপনাকে থাকতে হবে যে কি রাজগার করে দোয়া পড়ে আপনি ঘুমিয়ে যান আল্লাহ আপনাকে কি করবেন হেফাজত করবেন আদাবুল জিকির যে জিকির গুলো আমরা করব সেগুলো কিভাবে করব অলরেডি আমরা বলেছি যে চিল্লাচিল্লি করে কোনো জিকির ইসলামে শরীয়ত সম্মত করা হয়নি বরং জিকিরের নিয়ম আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াতে বলেছেন আল্লাহু আকবার ইসলাম পরিপূর্ণ যে জীবন ব্যবস্থা তার একটা প্রমাণ যে আপনি আল্লাহকে কিভাবে স্মরণ করবেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন সূরাতুল আরাফ 55 নম্বর আয়াত আল্লাহ বলছেন সূরাতুল আরাফ 55 নম্বর আয়াত আল্লাহ বলছেন উদউ রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ডাকো আহ্বান করো তার জিকির করো তার স্মরণ করো তার কাছে চাও কিভাবে তাদাররুআন কাকুতি মিনতি সহকারে বিনয়ী হয়ে আল্লাহর কাছে খুব করজোড়ে প্রার্থনা করতে হবে আল্লাহ তুমি একমাত্র রব তুমি ছাড়া আমাদের কোনো রব নেই আপনি যদি আমাদেরকে না দেন তাহলে আমরা কার কাছে যাব তুমি রাজ্জাক রেজেক দাও তুমি বৃষ্টি বর্ষণকারী তুমি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করো বৃষ্টির মালিক আর কেউ না যখন যেটা আপনার দরকার আল্লাহর ওই রকম নাম আছে ওই নামগুলো ধরে কাকুতি মিনতি সহকারে আল্লাহকে ডাকতে বলা হয়েছে আর এটা সর্বসম্মতি কর্মী সবাই জানে যে যখন সবাই একসাথে হয়ে যায় তখন আর জিকির হয় না বরং সবাই মিলে তখন একটা হট্টগোল সৃষ্টি হয়ে যায় এবার হজে গেছি আমার সাথে ভাই হেলাল হাফেজাহুল্লাহ উনি আছেন এবার যখন আরাফাতে গেলাম একটু জিকির করব এত ভিড় মানুষের যে একটু যে বসবেন ভালো মতো সেই জায়গাটা পাওয়া যায় না জিকির কি করবেন আপনি
মানুষের ভিড়ে জিকির হয় না একটু যে আপনি নির্বিলি আল্লাহকে ডাকবেন সেটা হয়ে ওঠে না তখন অনেকেই করছে কি ওই খিমা থেকে বের হয়ে বাইরে কোন জায়গায় সিপাটিপা একটু পেয়েছে ওখানে দাঁড়িয়ে অথবা বসে আল্লাহকে ডাকছে তাহলে নির্বিলি আল্লাহকে ডাকতে হবে আল্লাহ বললেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো আহ্বান করো কাকুতি মিনতি সহকারে বিনয় সহকারে এবং গোপনে আল্লাহকে ডাকতে বলা হয়েছে তাহলে চিল্লিয়ে কোন জায়গায় আল্লাহকে ডাকতে বলা হয়েছে এমনটি নয় বরং গোপনে ডাকতে বলা হয়েছে আর বলা হয়েছে ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না তাহলে আল্লাহর জিকির করতে গিয়ে সীমা লঙ্ঘনও করা হয় এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে বলতে শুনলেন যে হে আল্লাহ তুমি আমাকে একটা বালাখানা দান করো কোথায় জান্নাতের ওই ডান পাশের উমুক জায়গায় আমাকে একটা বালাখানা দান করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার এই যে চাওয়া যে জান্নাতের উমুক ডান দিকে বাম দিকে এগুলো বলার দরকার নেই তুমি আল্লাহর কাছে জান্নাত চাও সেটাই তোমার জন্য যথেষ্ট তো যারা চিল্লাচিল্লি করে ওরা কি করে সীমা লঙ্ঘন করে দোয়াতে গিয়ে আপনি দোয়া করছেন যে আল্লাহ ওই জন্য ধ্বংস হয়ে যায় দোয়াতে সীমা লঙ্ঘন করা এই দোয়া আল্লাহ কবুল করবেন না দোয়াতে সীমা লঙ্ঘন করা যাবে না চিল্লাচিল্লি করা যাবে না যেভাবে শরীয়তের নিয়ম এসেছে সেভাবেই দোয়া করতে হবে সূরাতুল আরাফ 55 নম্বর আয়াত আগেই বলেছি অপর আয়াতে আল্লাহ বলছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক আপনি আপনার অন্তরে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর জিকির করবেন কোথায় অন্তরে মনে মনে আল্লাহর জিকির করবেন তাদাররুআন বিনয় সহকারে কাকুতি মিনতি সহকারে ওয়া খিফাতান এবং গোপনে ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল আসাল দুনা মানে ব্যতীত আর জাহর মানে প্রকাশ করা জিহরি সালাত বলি না আমরা জাহর মানে প্রকাশ করা তো ওয়া দুনাল জাহর সবাইকে শুনে শুনে আপনি দোয়া করবেন হ্যাঁ এরকম যেন না হয় মিনাল কাউলি মানে বাক্যের মধ্য থেকে বাক্যগুলো শুনিয়ে বলবেন না বরং গোপনে বলবেন বিল গুদুবি ওয়াল আসাল সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করবেন কিভাবে মনে মনে এবং গোপনে কাকুতি মিনতি সহকারে চিল্লিয়ে না কিন্তু যেগুলো আমাদের দেশে জিকির আজকার হয় সেগুলোতে চিল্লানো হয় কি না সেগুলোতে চিল্লিয়ে জিকির করা হয় আর আমাদের দেশে জিকির বলতে তো ওই শবে বরাত শবে মেরাজ ইত্যাদি এগুলোতেই বোঝানো হয় আর ওই সারা রাত ধরে বাকি লোক অসুখে মূল্য না কিসে মূল্য ওগুলো আর দেখার বিষয় না হ্যাঁ ওদের চিল্লাচিল্লি করা হলেই হলো না এটা ইসলামী কোনো জিকির নয় বরং এটা সুফিবাদদের থেকে এসেছে এবং শিয়া ও রাফেজাদের থেকে এই জিকির আজকাল বাতিল পন্থাগুলো এসেছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন আর জিকির না করে গাফিল হয়ে যায় না জিকির করলে তাহলে গাফিল থেকে বাঁচা যায় আর জিকির যদি না করে কেউ তাহলে ও গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যায় সূরাতুল আরাফ 205 নম্বর আয়াত জাহেলিয়াত যুগের লোকেরাও এই জিকিরকে চিনত কিন্তু আমাদের মুসলিম এখন যারা তারা এই জিকিরের পদ্ধতি চিনতে জানতে ভুল করেছে আল্লাহ জাহেলিয়াত যুগের লোকদের কথা উল্লেখ করে বলছেন কুল মাইয়ুনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহর বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তোমাদেরকে রক্ষা করেন সমুদ্রের এবং জল জল ওই স্থলে জল ওই স্তরের ওই স্থলের অন্ধকার থেকে তাদউনাহু তাদাররুআ ওয়া খুফিয়া তাদউনাহু তাদাররুআ ওয়া খুফিয়া তোমরা আল্লাহকে কিভাবে ডাকো তাদাররুআন কাকুতি মিনতি সহকারে কারা এরা জাহেলিয়াত যুগের লোকেরা জাহেলিয়াত যুগের লোকেরা আল্লাহকে ডাকে তাদাররুআ ওয়া খুফিয়া গোপনে আর কাকুতি মিনতি সহকারে তাহলে জাহেলিয়াতের যুগের লোকেরাও আল্লাহকে ডাকার পদ্ধতিটা জানতে পেরেছিল কিন্তু সুফিবাদের লোকেরা এটা বুঝতে পারে নাই যারা বেদাতপন্থী তারা এটা জানতে পারে নাই কারণ তারা ওই দুই একটা দিনের মাধ্যমেই বা এই সকল জিকির আজকারের মাধ্যমে নিজেদের এলেম জাহির করে থাকে এবং এর মাধ্যমে কিছু আয় উপার্জনের ব্যবস্থা করে থাকে তারা কি বলতো জাহেলিয়াত যুগের লোকেরা লাইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন আল্লাহ বড় বিপদে পড়েছি যদি এই বিপদ থেকে উদ্ধার করো তাহলে তোমার কৃতজ্ঞশীল বান্দা হয়ে যাব
মানে তখন ভালো হয়ে যাবে এই ওয়াদা তারা করত কিন্তু আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন এটা হচ্ছে সূরা আনআমের 63 নম্বর আয়াত 64 নম্বর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইযাহুম ইউশরিকুন যখন আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিতেন ওই বিপদ থেকে যখন স্থলে চলে আসতো জল থেকে আর ওই বিপদ কেটে যেত ইযাহুম ইউশরিকুন তখনই তারা কি করত শিরক করা শুরু করত আমার প্রমাণের বিষয় হচ্ছে আল্লাহ তাআলা জাহেলিয়াতের লোকদের ব্যাপারেও মুশরিকদের ব্যাপারেও বলছেন তাদউনাহু তাদাররুআন ওয়া খুফিয়া তোমরা আল্লাহকে ডাকো কাকুতি মিনতি বিনয় সহকারে এবং গোপনে তাহলে ওরাও আল্লাহকে গোপনে ডাকতো আল্লাহ ওদের ডাকে কি করতেন সাড়া দিতেন কিনা সাড়া দিতেন তাদেরকে উদ্ধার করতেন বিপদ থেকে কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন যে ওরা এরপর বেয়াদবি করবে কিন্তু বেয়াদবি করলে আল্লাহ তার শাস্তিও তাদেরকে দিবেন আমরা আল্লাহ তাআলার একজন অন্যতম নবী জাকারিয়া আলাইহিস সালামের দুই একটি কথা বলবো জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতু মারইয়ামে 1 থেকে 7 আয়াত 7 পর্যন্ত আয়াতে বলছেন বরং এরও বেশি আলোচনা করা হয়েছে তবে আলোচনার বিষয়বস্তুর সাথে যতটুকু মিল আমি সেগুলোর অর্থ আপনাদের সামনে পেশ করছি আল্লাহ বলছেন কাফায়া আইন সাদ এই অক্ষরকে বলা অক্ষরগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত এগুলো মানে কাত কোরআনের অন্য আয়াত থেকে এগুলো কাট কাট হয়ে গেছে এর অর্থ এই এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না তারপর আল্লাহ বলছেন এটা হলো এক নম্বর আয়াত দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন ذكر رحمت ربك عبده زكريا এরপরে আল্লাহ শুরু করলেন কি ذكر رحمت ربك তোমার রব মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব এর রহমত করা কাকে তার বান্দা জাকারিয়াকে এর ঘটনা তুমি শুনো এখন আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তোমার রব মহান রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের উপরে যে দয়া করেছিলেন রহমত করেছিলেন সেই রহমতের ঘটনা শুনো কিভাবে সেই রহমত আল্লাহ তাআলা করলেন ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া যখন আল্লাহ তাআলাকে তিনি ডেকেছিলেন গোপনে খাফিয়া মানে গোপনে আল্লাহ তাআলাকে তিনি ডাকলেন তাহলে জাকারিয়া আলাইহিস সালামের ডাকে আল্লাহ সাড়া দিলেন ডাকটা কেমন ছিল চিল্লিয়ে মাইকে এলান করে সবাই একসাথে না আল্লাহ বলছেন ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছিলেন গোপনে কি ডাকগুলো ছিল শুনেন কত সুন্দর কথা ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি জাকারিয়া আলাইহিস সালাম বললেন মহান রব্বুল আলামিন আমার হাড্ডিগুলো খুব তাবান দুর্বল হয়ে গেছে মানে বয়স্ক হয়ে গেছেন তো হাড্ডি সব নড়বড়ে হয়ে গেছে বুড়া মানুষ হলে যে অবস্থা ওয়াস্তাআলার রাসু শাইবা মাথার চুল আমার পেকে গেছে ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া তবে মহান রব্বুল আলামিন আমি এর আগে আপনাকে ডেকে কোনো সময় নিরাশ হইনি আমি হতবাগা দুর্ভাগা হইনি যখনই আমি আপনাকে ডেকেছি আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন এবারেও তাই আপনাকে আমি ডাকছি আপনি আমার ডাকে কি করুন সাড়া দিন বললেন ওয়াইন্নি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলছেন ওয়াইন্নি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই আমার পরবর্তী যে জেনারেশন আসছে আমার পরবর্তী যে বংশধরগণ আসছে আমি মারা যাওয়ার পর যারা থাকবে আমি তাদের ব্যাপারে ভয় করি আমি তাদের ব্যাপারে ভয় করি যে হয়তো বিপদগামী হয়ে যাবে তোমার সাথে হয়তো কাউকে শরীক করা শুরু করবে সঠিক পথে তারা থাকবে না এই ভয় আমি করি অতএব ওয়া কানাত ইমরাতি আকিরা তবে মহান রব্বুল আলামিন আপনার কাছে আমি আগেই জানিয়ে দেই আপনি তো ভালো জানেন তারপর আল্লাহকে উনি নিজের অপারগতা প্রকাশ করছেন বলছেন ওয়া কানাত ইমরাতি আকিরা আমার স্ত্রী বন্দা আমি আমার পরবর্তী জেনারেশনের ব্যাপারে ভয় করি আর আমার স্ত্রী কি বন্দা ফাবিলি মিল্লাদুনকা ওয়ালিয়া অতএব আপনার পক্ষ থেকে আমাকে একটা অভিভাবক দিন যারা আমার পরবর্তী জেনারেশনকে দেখাশোনা করবে তাদের মাঝে দাওয়াতের কাজ আঞ্জাম দিবে আল্লাহু আকবার জাকারিয়া আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমার স্ত্রী তো বন্ধা জানি বাচ্চা কাচ্চা হবে না জানি বাচ্চা কাচ্চা হবে না কিন্তু মহান রব্বুল আলামিন আপনার জন্য কোনো কিছু অসম্ভব
নয় আমার পরবর্তী বংশধর জেনারেশন বিপদগামী হয়ে যাক এটা আমি চাই না অতএব আপনার পক্ষ থেকে একজন অভিভাবক দিয়ে দিন যারা পরবর্তী জেনারেশনকে দ্বীনের পথে কি করবে আহ্বান করবে ডাকবে يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا যে আমার উত্তরাধিকারী হবে আর নবীগণ এলেমের উত্তরাধিকারী করে গেছেন সবাইকে তাই না নবীরা কোনো মাল সম্পদ ছেড়ে যাননি ওয়া ইননামা ওয়ার রাসূল ইলমা তারা এলেমের ওয়ারিস করে গেছেন জনগণকে এবং পরবর্তী তাদের বংশধরদেরকে বললেন ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব উনি উত্তরাধিকারী হবেন কার আমার এবং আলে ইয়াকুবের ওয়া জাআলহু রাব্বি রাদিয়া হে আল্লাহ তাকে তুমি তোমার কাছে সন্তোষমূলক বান্দা হিসেবে গ্রহণ করুন এমন বান্দা হিসেবে তাকে গ্রহণ করুন যে আপনার কাছে সে কি হবে গ্রহণীয় হবে আপনি তার প্রতি সন্তুষ্ট থাকবেন ইয়া জাকারিয়া যখন এই দোয়াগুলো আল্লাহ আল্লাহর কাছে করলেন কে জাকারিয়া আলাইহিস সালাম কিভাবে করেছিলেন চিৎকার করে হ্যাঁ চিৎকার করে করেননি বরং গোপনে করেছিলেন আর আল্লাহর কাছে নিজের যাবতীয় অপারগতা কি করেছিলেন প্রকাশ প্রকাশ করেছেন তারপরে মহান রব্বুল আলামিন তার দোয়া শুনে বললেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া হে জাকারিয়া আলাইহিস সালাম তোমাকে একটা ছোট বালকের একটা গোলামের মানে বালকের একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি আমি ইসমুহু ইয়াহইয়া যার নাম হবে কি ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা আমি ইতিপূর্বে ইয়াহইয়া নামে কারো নামকরণ করি নি আল্লাহু আকবার আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিসসালামকে দান করলেন কাকে ইয়াহইয়াকে দান করলেন জাকারিয়া আলাইহিসসালাম তখন যৌবনে ছিলেন নাকি উনি বলেছেন ইন্নি ওয়াহানাল আজমু মিন্নি আমার হাড় দুর্বল হয়ে গেছে হাড় আর চলে না ওয়াস্তাআলা রাসু শাইবা মাথার চুল পেকে গেছে তারপরও আল্লাহর কাছে সন্তান চেয়েছেন এমন ভাবে চেয়েছেন নিদান খাফিয়া গোপনে চেয়েছেন কাকুতি মিনতি সহকারে চেয়েছেন আল্লাহ কবুল করে বলেছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া জাকারিয়া আলাইহিস সালাম তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিলাম সেই সুসংবাদ প্রাপ্ত বা সেই সুসংবাদ বাহক সন্তানের নাম হবে কি ইয়াহইয়া সূরা মারইয়াম এক থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত জিকিরের আদবগুলো আমরা এখানে পেয়ে গেলাম প্রিয় ভাই এবং বন্ধুগণ এরপরও কি আমরা চিল্লিয়ে জিকির করব যদি চিল্লিয়ে জিকির করতে কেউ চায় তাহলে তাদেরকে বলবো যে জিকির হলো ইবাদত জিকির কি ইবাদত এবং ইবাদত হচ্ছে তাওকিফি ইবাদত কি তাওকিফি হয়তো অনেকে জানেন না তাওকিফির অর্থ কি তাওকিফি হলো আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও বিধান পদ্ধতির উপরে সীমাবদ্ধ উনাদের কথা পদ্ধতি এবং উনাদের তরিকার বাইরে যাওয়া যাবে না আপনি নামাজ পড়বেন কিভাবে যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দেখিয়ে দিয়েছেন সেভাবে নামাজ পড়বেন কারণ নামাজ ইবাদত রোজা রাখবেন কিভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন কারণ রোজা ইবাদত অতএব প্রতিটি ইবাদতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করতে হবে নতুবা সেই ইবাদত কবুল হবে না মানুষ যত ব্রেনি হোক না কেন আর যতই সে জ্ঞানী হোক না কেন সেই মানুষ যদি ব্রেনি এবং ব্রেনির উপর ব্রেনি হওয়ার পরও কোনো কাজকে ভালো মনে করে আর শরীয়তে সেটা না থাকে সেটা ইবাদত হতে পারে না কারণ আল্লাহ তাআলা বেশি ভালো বুঝেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার চাইতে আল্লাহ তাআলার পরে বেশি বুঝেন এবং তারা বেশি জানতেন আমাদের জন্য কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর যেটা আমাদের জন্য কল্যাণকর সেটা কি করা হয়েছে শরীয়ত সম্মত করা হয়েছে ইসলাম পরিপূর্ণ দিন অতএব এখানে নতুন কিছু সংযোজনের কোনো উপায় নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন কোন পদ্ধতি আসেনি যে চিল্লিয়ে জিকির আজকার করতে হবে তাহলে এই চিল্লিয়ে জিকির আজকার কিভাবে আসলো একত্রিতভাবে এই জিকির আজকার কিভাবে আমাদের সমাজে প্রবেশ করলো কখন করলো এটা সাহাবা ইকরামের শেষ জামানা থেকে শুরু হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুফার মসজিদে গিয়ে দেখেছিলেন যে কিছু লোক ওই কাঠি নিয়ে বলছে 100 বার সুবহানাল্লাহ পড়ুন 100 বার আলহামদুলিল্লাহ পড়ুন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন তখন বাকি লোকগুলো কি করছে
ওই কাঠিগুলো দিয়ে গুনে গুনে আল্লাহর ইবাদত করছে তাসবিহ তাহলিল করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে দাঁড়ালেন এবং বললেন যে এগুলো কি হচ্ছে তারা বলছে আমরা আমাদের জিকির আজকারগুলো তাসবিহ তাহলিলগুলো গণনা করছি উনি বললেন রাগান্বিত হয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়গুলো পুরাতন হয়নি পাত্রগুলো ভেঙে যায়নি আর এখনি তোমরা বেদাত করা শুরু করেছো সাহাবাই গ্রামের উপরে তোমরা তোমাদের নিজেদের এলেম জাহির করছো আমি তোমাদের এই ভালো কাজগুলো নষ্ট হবে না এর জামানত হয়ে গেলাম জামিন হয়ে গেলাম তোমরা তোমাদের এই ভালো কাজ গণনা করার দরকার নেই খারাপ কাজগুলো গণনা করো তোমরা তোমাদের খারাপ কাজগুলো গণনা করো কতগুলো খারাপ করছো আল্লাহ পাক তাহলে তখন থেকে এই ইজতেমাই যেই জিকিরের পদ্ধতি তখন থেকে ওই বেদাতীদের দ্বারা শুরু হয়েছিল পরবর্তীতে এক রাবি বলছেন যে ওই সমস্ত লোক লোকেরা ওই নাহরাওয়ানের যুদ্ধে মুসলমানদেরকে হত্যা করেছে অর্থাৎ ওরাই পরবর্তীতে ইসলাম দ্রোহী হয়ে গেছে এখন যারা ইসলামের নাম দিয়ে সুফিবাদের নাম দিয়ে রাফেজা শিয়াদের নাম দিয়ে ইসলামের জাহির করছে এরা ইসলামের বড় শত্রু এরা কাফেরদের থেকে বড় শত্রু এজন্য যে এদের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে কাফেরদের দ্বারা সে ক্ষতি হয়নি কাফের তো আপনাকে হত্যা করতে আসবে কিন্তু এরা ঘরের ভিতর থেকে আপনার লেজ আপনার জ্বর সুদ্ধা কেটে ফেলবে প্রিয় ভাই এবং বন্ধুগণ দেখেন দেশের দিকে চেয়ে অসংখ্য মানুষ আজকে এই জিকির আজকারের পিছনে এবং এরকম ওই তলপিতলপা আর ওই লাল শালুওয়ালাদের পিছনে ছুটে বেড়াচ্ছে আল্লাহ যেন আমাদের দেশের লোকদেরকে হক বুঝার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন কিছু সময় আছে কিছু অবস্থা আছে যেই সময় এবং অবস্থাগুলোতে দোয়া কবুলের আশা করা যায় আপনি আমি যে জিকিরগুলো করব সেই জিকিরগুলো কবুলের আশা করা যায় অন্য অন্য সময়েও আল্লাহ কবুল করতে পারেন তবে কিছু খাস সময় আছে যে সময় কবুল হওয়ার বেশি আশা করা যায় আমরা ছাত্র জীবনে যখন লেখাপড়া করেছি তখন আমি বিশেষভাবে জানতাম যে অন্য অন্য সময় পড়লেও মুখস্থ হয় তবে ফজরের আগ মুহূর্তে উঠে যদি পড়া যায় তাহলে বেশি কাজ হয় কারণ ব্রেন কি থাকে সাফ থাকে আর জনগণের চিল্লাচিল্লি থাকে না অতএব ওই সময়ের পড়াটা বেশি মুখস্থ হয় এরকমই কিছু সময় আছে দোয়া আল্লাহ যে কোনো সময় কবুল করতে পারেন তবে খাস কিছু সময় আছে যে সময়গুলোতে দোয়া কবুল হওয়ার আশা করা যায় সংক্ষেপে বলতে হবে কারণ সময় স্বল্প ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাআম্মার রুকুউ ফাআযিমু ফীহি আর-রাব আযজা ওয়াজাল রুকুতে তোমরা মহান রব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করো মানে সুবহান রাব্বিয়াল আযিম বলো ওয়াম্মা সুজুদু ফাজতাহিদু ফিদ দুআ তবে সিজদাতে সুবহান রাব্বিল আলা বলবেন সাথে অন্যান্য দোয়াও করুন ফাজতাহিদু ফিদ দুআ সেখানে তোমরা দোয়ার ব্যাপারে বেশি চেষ্টা করো ওইখানে দোয়াগুলো করো সিজদায় কারণ কি কারণ বান্দা সব চাইতে কাছাকাছি হয় কখন আল্লাহ যখন সে সিজদায় থাকে আর ওই সময় যদি আপনি আল্লাহকে ডাকেন তাহলে দোয়া কবুলের বেশি আশা করা যায় সে কথাই বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকামিনুন আন ইউস্তাজাব লাকুম ফাকামিনুন আন ইউস্তাজাব লাকুম এটা আশা করা যায় যে তোমরা ওই সময় আল্লাহকে ডাকলে দোয়াটা কবুল হবে এটা বেশি আশা করা যায় রাওয়াহু মুসলিম মুসলিম শরীফের হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয় সিজদা অবস্থায় ফাআকসিরু দোয়া অতএব সিজদা অবস্থায় তোমরা বেশি বেশি দোয়া করো সিজদাতে গিয়ে আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন এখন প্রশ্ন হচ্ছে যে সিজদাতে গিয়ে আমি কোন দোয়াগুলো করব আমার মাতৃভাষায় দোয়া করব কিনা ইত্যাদি যদি আপনি ইমাম সাহেবের সাথে থাকেন তাহলে সময় কি ইমাম সাহেবের উপরে বাধা রয়েছে তাই না ইমাম সাহেব যতক্ষণ ইয়া করবেন থাকবেন ততক্ষণই আপনি থাকতে পারবেন এখন আপনি সুবহান রব্বিল আলা তিনবার বলেছেন তারপর যদি আপনি সময় পান তাহলে আরো দোয়া আছে সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এখানেও আপনার নিজের গুনাহ ক্ষমা চাওয়ার জন্য দোয়া আছে এছাড়াও যদি আপনি দোয়া করতে চান তবে উত্তম হলো যে কোরআন ও হাদিসের দোয়াগুলো আপনি পড়বেন একবার একটা দোয়া পড়তে পারলে যখন আপনি পড়লেন পড়লেন আর যদি মধ্যখানে এসে শেষ হয়ে যায় তাহলে আপনি তখনই ইমামের সাথে কি করবেন উঠে যাবেন আর যদি একাকী নামাজ পড়েন তাহলে আপনার জন্য দরজা উন্মুক্ত আপনি যত পারেন শেষ রাত্রে উঠেছেন মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন অথবা সুন্নাত নামাজ পড়ছেন আপনার কাছে সময় আছে আপনি লম্বা সেজদা করে আল্লাহর কাছে চাইতে পারেন সেজদার মধ্যে তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেজদার সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অপর হাদিসে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে অবতীর্ণ হন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া দুনিয়ার আকাশে আসেন কিভাবে আসেন আল্লাহু আলাম কিভাবে আসেন আল্লাহই ভালো জানেন সেটা আমরা বলতে পারবো না মানুষের সাথে তার নামার কোনো মেল নেই আল্লাহর তুলনা আল্লাহর সাথে হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির আগের কথার সাথে আরেকটু বলে দেই বেদাতীরা বা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ দাওয়াতের শত্রু তারা বলে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি নামে এক বড় অপবাদ যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি নাকি ওই এটা খুতবা দিয়েছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ ভাগে দুনিয়াতে নেমে আসেন আর কানুজুলি হাকাজা আমার এই অবতরণের মত বা আমার এই নামার মত দিয়ে উনি মিম্বার থেকে নিচে নেমেছেন তো এই কথা তার প্রতি অপবাদ উনি এই কথা বলেননি কারণ উনি মুসাববিহা ছিলেন না আল্লাহর সাথে উনি মানুষের তাসবিহ দিবেন এমনটি ছিল না বরং বিরুদ্ধবাদীরা তার নামে এটা রটিয়েছে আমরা নাওয়ায়ে কোরআন পড়ি না নাওয়ায়ে কোরআনের কোনো হাদিস আছে নাওয়ায়ে কোরআনের কোনো হাদিস নাই এটা মানুষের মুখে মুখে চালু আছে এবং নুরানী কায়দা পর্যন্ত সীমাবদ্ধ কোনো হাদিসের দলিল নেই একটা যে জাল জয়ফ হাদিস থাকবে সেটাও নাই প্রিয় ভাই এবং বন্ধুগণ এরকম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আল্লাহর নাম অবতরণ করা দুনিয়ার আসমানে এ ব্যাপারে একটা মিথ্যা অপবাদ আছে যে উনি মানে উদাহরণ দিয়ে দেখিয়েছেন নিজের নামার সাথে না উনি এটা দেখাননি বরং এটা তার নামে অপবাদ দেওয়া হয়েছে আর ওনার এই আকীদাই ছিল যে আল্লাহ সেইভাবে নামেন যেভাবে তার জন্য উপযুক্ত হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির রাত্রের শেষ তৃতীয়াংশ যখন বাকি থাকে তখন আল্লাহ দুনিয়ার আকাশে আসেন নামেন ইয়াকুলু তিনি বলেন মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু কে আছো আমাকে ডাক কে আছে এমন যে আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেব কতজন লোক থাকে তখন কালিলুম মিন ইবাদি আশাকুর তখন খুব অল্প সংখ্যক লোক ডাকে আমাদের অনেকেই আমরা সে কাজ করতে পারি না তবে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ পর্দার আড়ালে মা ও বোনেরা চেষ্টা করতে হবে শেষ রাত্রে উঠে কিছু ইবাদত বন্দিগি করার কারণ শেষ রাত্রের নামাজ সেটা হচ্ছে খালেস নামাজ কারণ যখন দিনের বেলা পড়ি এখানে রিয়া থাকতে পারি এখানে সুমা থাকতে পারে মানুষ দেখানো মানুষ শুনানো হতে পারে কিন্তু শেষ রাত্রের নামাজ তো মানুষকে দেখানোর জন্য হবে না সেটা খালেস লিওয়াজিল্লাহ আল্লাহর জন্য হবে মাইয়াস আলুনি ফা উতিয়া কে আমার কাছে চায় আমি তাকে দান করব মাইয়াস্তাগফিরুনি ফা আগফিরালাহ কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব আখরাজাহুল বুখারী বুখারী শরীফে হাদিসটি রয়েছে আমার আহ্বান হলো যে যার যে সমস্যা আছে যদি কোনো বিপদে কোনো ভাই থেকে থাকেন কোনো বোন থেকে থাকেন তাহলে শেষ রাত্রে উঠুন এবং আল্লাহর কাছে নামাজ পড়ে কাকুতি মিনতি আপনার জাহির করুন ইনশাআল্লাহ আল্লাহ একদিন না হলে একদিন শুনবেন আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন আল্লাহুম্মা আমিন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে যে জুম্মার দিনে এমন একটা সময় আছে এমন একটা মুহূর্ত আছে লা ইউয়াফিকুহা আব্দুল মুসলিমুন ফায়াসআলুল্লাহ ফীহি খাইরান ইল্লা আতা যদি কোনো মুসলিম বান্দা ব্যক্তি ওই সময় আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তাকে তা দান